এশিয়া কাপে ভারতের ফাইনাল যখন নিশ্চিত হয়েছে, বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচে যখন নিয়ম রক্ষার লড়াইটাই লড়তে নামবে তারা, তখন গুঞ্জন উঠেছে এই ম্যাচে ভারত একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে। পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত এক সেঞ্চুরির পরে বিরাট কোহলি জানিয়েছিলেন তিনি বড্ড ক্লান্ত। বিরাট কোহলিকে বাংলাদেশের সঙ্গে ম্যাচে খেলানো হবে না এমন খবরই পাওয়া গেছে এবার। বিরাট কোহলি না খেললে ভারতের শক্তি অনেকখানি কমবে যেমন, তেমনি বিকল্প বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়েও দেখতে পারবে ভারত। সেই ক্ষেত্রে ভারতের দলে একাধিক পরিবর্তন আসতে পারে বলেই শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে বিরাট কোহলির জায়গায় শ্রেয়াস আয়ারকে এই ম্যাচে খেলানো হতে পারে, অথবা সূর্যা কুমার যাদবকেও বাজিয়ে দেখার সম্ভাবনা রয়েছে বোলিং সাইডেও পরিবর্তন করে বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়ে দেখার। এই ম্যাচে মোহাম্মদ সামি খেলতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। তবে সবথেকে বড় গুঞ্জনের নাম, বিরাট কোহলি বাংলাদেশের সঙ্গে ম্যাচে খেলবেন না, কারণ 17 তারিখের ফাইনালে শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের যেই প্রতিপক্ষ হোক না কেন, সেই ম্যাচে ক্লান্তিহীন ভারমুক্ত বিরাট কোহলিকেই ভারত দল চাইবে। বাংলাদেশ যখন খেলতে নামবে এবং অন্তত একটি সান্ত্বনার জয় প্রত্যাশা নিয়েই যখন নামবে, তখন বিরাট কোহলির এই না খেলার খবরটা বাংলাদেশকে কি বাড়তি উৎসাহ দেবে নাকি অতি আত্মবিশ্বাসী করে তুলবে, যাতে কিনা আরও বড় ধরনের ভরাডুবির আশঙ্কা তৈরি হতে পারে। শ্রীলঙ্কার সঙ্গে খুবই বাজেভাবে হারার পরে দলের অধিনায়ক এবং সিনিয়র সদস্য মুশফিক দুজনেই দেশে ফিরেছেন। তারা আজকেই আবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। আজ রাতেই তারা চলে যাবেন শ্রীলঙ্কাতে। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সাকিবকে নিয়ে সবথেকে বেশি সমালোচনা হয়েছে। শ্রীলঙ্কায় দলকে রেখে বিসিবিকে এক ধরনের জোর জবরদস্তি করেই ছুটি আদায় করে বাংলাদেশে এসে বাণিজ্যিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। যে সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে এসে সমালোচনার জন্ম দিয়েছে। যারা বাংলাদেশের ক্রিকেটের অন্ধভক্ত হিসেবেই ধরা হয়, তারা এমন দাবিও কেউ কেউ তুলছেন এই বাণিজ্যিক অধিনায়ককে নিয়ে আর কতকাল বাংলাদেশের ক্রিকেট চলবে। একজন অধিনায়কের এই ধরনের বাণিজ্য করা এবং বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি কোনোভাবেই দলের ভালো ফলাফল আনতে পারে না। এর আগেও দেখা গেছে এশিয়া কাপের জন্য দল যখন শ্রীলঙ্কাতে যাবে, তার আগের দিন একবেলা শুধু অনুশীলন সেশনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তার আগের দিন অনুশীলনে যোগ না দিয়ে একাধিক শিডিউলের বাণিজ্যিক কর্মকাণ্ড করেছেন, ফিতা কেটেছেন। এই কর্মকাণ্ডের কারণেই সাকিব বারবার সমালোচিত হচ্ছেন। সেই সাকিব আল হাসানের নেতৃত্বে ভারতের বিপক্ষে আমাদের সান্ত্বনার জয় কি আসবে, নাকি দলের যে ছন্নছাড়া অবস্থা তাতে ভারত বিরাট কোহলি কিংবা বুমরাদের বসিয়ে রেখে দল তৈরি করলেও সেই দলের সঙ্গে পেরে ওঠাটা বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিনই হবে, যখন ভারত প্রথম ম্যাচে সুপার ফোরের পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে, দ্বিতীয় ম্যাচে লো স্কোরিং আবহাওয়াতেও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে নিজেদের মাটিতে হারিয়ে ফেলেছে।